আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? তো যুক্তরাজ্য বিএনপি ওনাকে কালো পতাকা প্রদর্শন করেছিল গণহারে। সবার বিরুদ্ধে যারা ওই প্রেস লিস্টটা ছাপিয়েছিল সবার বিরুদ্ধে উনি মামলা করা শুরু করলেন। আমার পিছনে কোনো প্রতিষ্ঠান ছিল না, আমি ইন্ডিভিজুয়ালি ওনার সাথে সরাসরি মামলায় জড়াই গেলাম বা উনি জড়িত করলেন আমাকে। উল্টো তাদের কাছে বলা হয়েছে যে আমি জামাত শিবির করি, রুশনারার সাথে কাজ করা শুরু করেছি, রুশনারা আলী এমপি আপনারা জানেন। ইন দ্য মিনটাইম আমি তখন গাফফার ভাই জীবিত ছিলেন, আমি গাফফার ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, গাফফার ভাইকে সম্মান করে রাজি হলেন, কিন্তু তারপরে উনি আমার কাছে দাবি করলেন ১০,০০০ পাউন্ড। তো আমি মনে করেছি এটা আমার প্রতি খুব অন্যায় হয়েছে, এটা উনি করতে পারেন না, বাংলাদেশের বিচারপতি করতে পারেন না। একটা মানুষ যখন বিপদে পড়ে, বিপদই বলবো, বিপদে যখন পড়ে তার বিপদে উল্লসিত হওয়ার মতো মানসিকতা আমার নাই। তারপরেও আমি ভবিষ্যতের এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এজন্য আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি বা আমি আমার বন্ধুবান্ধবদের বিষয়টা জানিয়েছি, এটা অনেকেই জানতেন না। তো এটা ২০১৩ সালের ঘটনা, তখন আমি সুরমাতে ছিলাম। তো যুক্তরাজ্য বিএনপি ওনাকে কালো পতাকা প্রদর্শন করেছিল, তো ওই প্রেস রিলিজটা ওদেরই প্রেস রিলিজটা আমরা সুরমাতে ছাপিয়েছিলাম, আমি তখন সুরমার এডিটর। তো ওইটা সামহাও উনি তখন বাংলাদেশে ছিলেন, সামহাও কেউ ওনাকে দিয়েছে এটাতে উনিও খুব মনক্ষুণ্ণ হলেন। তো আমরা তো জিনিসটা ভুলেও গেছি। তো অনেক দিন পরে, প্রায় ৩-৪ মাস পরে তিনি লন্ডনে আসলেন। লন্ডনে এসে গণহারে সবার বিরুদ্ধে যারা ওই প্রেস লিস্টটা ছাপিয়েছিল সবার বিরুদ্ধে উনি মামলা করা শুরু করলেন। যেহেতু সুরমাতেও ছাপানো হয়েছিল, সেই অর্থে সুরমার বিরুদ্ধে উনি মামলা করলেন। শুধু আমি না, আমি সুরমার অন্যান্য যারা আছেন তাদেরকে বিরুদ্ধেও মামলা করলেন। তো উনি যখন মামলাটা করছেন, ইন দ্য মিনটাইম আমি সুরমা ছেড়ে দিয়েছি, তখন কিন্তু আমি সুরমার সম্পাদক না। কিন্তু এই কারণে উনি বিষয়টা জানতে পেরে তারপরেও উনি প্রাতিষ্ঠানিক বিষয়টাকে আমাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসলেন, এনে আমাকে ব্যক্তিগতভাবে দায়ী করে মামলাটা করলেন, যে কারণে আমার পিছনে কোনো প্রতিষ্ঠান ছিল না, আমি ইন্ডিভিজুয়ালি ওনার সাথে সরাসরি মামলায় জড়াই গেলাম বা উনি জড়িত করলেন আমাকে। এই জন্য আমি খুব নার্ভাস ছিলাম ওই সময়ে। তারপরে বিষয়টা নিয়ে আমি প্রথম দিকে আমি বুঝতে পারি নাই, পরে আমি আমাদের বন্ধু প্রেস ক্লাবের এখন ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তারেক ভাই বললেন যে জিনিসটা আপনাকে ডিল করতে হবে, ডিল করতে হবে ইন দ্যাট সেন্স, যেহেতু ইনিটি আপনাকে ব্যক্তিগতভাবে দায়ী করেছেন, আদালতে কী হবে না হবে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। তো উনি আমাকে সহযোগিতা করলেন, একটা ড্রাফট করে আমি উত্তর দিলাম। ইন পাশাপাশি আমি এটা সামাজিকভাবে জিনিসটা ওনাকে বোঝানোর চেষ্টা করলাম এবং উনি মানতে রাজি হলেন না। সামাজিকভাবে আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে লাগলাম, যেহেতু আমার পিছনে তখন কোনো প্রতিষ্ঠান নাই, তো আমি ইন্ডিভিজুয়াল মানুষ। তো যার ফলে আমি আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, সৈয়দ ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। ওনারা দুজনই চেষ্টা করেছেন কিন্তু তারা পারেননি, তারা উল্টো তাদের কাছে বলা হয়েছে যে আমি জামাত শিবির করি, আমাকে শায়েস্তা করা দরকার। তারপরে বিষয়টা নিয়ে আমি তখন ইন দ্য মিনটাইম রুশনারার সাথে কাজ করা শুরু করেছি, রুশনারা আলী এমপি আপনারা জানেন। তখন আমি এক সময় ওনার সাথে যোগাযোগ করলাম, তারপরে ওনার মাধ্যমে আমি লেবার পার্টির মাধ্যমে ওনার ইনফ্লুয়েন্স ইউজ করে, উনি যেহেতু উনি বুঝতে পারছেন, উনি ওনাকে আমি সব কাগজপত্র দেখাইলাম, উনি বিষয়টা অনুধাবন করে ওনার একজন লোক দিয়ে ওনাকে ইমেল করালেন। তো ইমেল করার পরে উনি কিছুটা নমনীয় হয়ে আসলেন। ইন দ্য মিনটাইম আমি তখন গাফফার ভাই জীবিত ছিলেন, আমি গাফফার ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আমি গাফফার ভাইকে ধন্যবাদ, গাফফার ভাই জিনিসটা খুব সিরিয়াসলি নিয়েছিলেন এবং সচরাচর গাফফার ভাই এই জিনিসগুলোকে হালকাভাবে নিয়ে থাকেন, কিন্তু ওই আমি জানি না, উনি আমাকে খুব স্নেহ করতেন, উনি জিনিসটাকে হালকাভাবে নেন নাই, উনি খুব সিরিয়াসলি জিনিসটা নিয়ে ওনার সাথে আমার সামনে উনি, আমি গাফফার ভাই বাসায় ছিলাম, আমার সামনে উনি ওনাকে ফোন করেছেন এবং তাও বাংলাদেশে, তো উনি ফোনটা রিসিভও করেছিলেন। তো উনি অনেক কিছু বললেন, তারপরেও উনি এক পর্যায়ে উনি কিছুটা গাফফার ভাইকে সম্মান করে রাজি হলেন, কিন্তু তারপরে উনি আমার কাছে দাবি করলেন ১০,০০০ পাউন্ড। তো আমি বললেন যে ১০,০০০ পাউন্ড বাংলাদেশে ওনার অ্যাকাউন্টে জমা দিতে হবে, তারপরে ফোন রেখে দিলেন। তো আমি বললাম যে গাফফার ভাই আমি কী করবো, তখন গাফফার ভাই বললেন ঠিক আছে, আপনার আর জমা দেওয়ার দরকার নাই, ও তো এতটুকু বলছে, বিষয়টা থাকুক, দেখা যাক কী হয়।
তারপরে আর আমি জমা দেই নাই। ইন দ্য মিনটাইম মুহিব চৌধুরী ভাইও কথা বলছেন উনির সাথে। তো সব মিলাইয়া চারিপাশে একটা উচ্চ পর্যায়ের চাপের কারণে আমি সেই যাত্রায় বেঁচে গেছিলাম। কিন্তু বেঁচে গেলেও 3-4 মাস আমি একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম, আর এই ট্রমাটা আমাকে খুব ভুগিয়েছিল। কারণ 50,000 পাউন্ডের ক্লেম, ওটা সাকসেসফুল হোক আর না হোক, আমাকে জিনিসটা ডিল করতে হয়েছে। তো আমি মনে করেছি এটা আমার প্রতি খুব অন্যায় হয়েছে, এটা ইনি করতে পারেন না, বাংলাদেশের বিচারপতি করতে পারেন না। আর আমার অতীত অভিজ্ঞতাও বলে না যে আমি একটা খারাপ মানুষ, আমাকে যারা চিনেন, বা আমি কোনো উদ্দেশ্যমূলকভাবে ওনাকে মানহানি করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য আমি প্রেস রিলিজটা ছাপাই নাই। আর প্রেস রিলিজ ছাপাইলেও এই দায় দায়িত্বটা আমার থাকলেও আমি বিষয়টা ওনাকে বোঝানোর বহুভাবে চেষ্টা করেছি, আমার বন্ধুরা, আমার সুহৃদরা তাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু উনি কারো কথাই শুনেন নাই। তো যার ফলে জিনিসটা আমার কাছে, যেহেতু কালকে ওনার এই দুঃখজনক ঘটনাটা ঘটার পর আমি মনে করলাম যে জিনিসগুলো মানুষের জানা উচিত। মানুষ যখন ক্ষমতাশালী হয়, মানুষ যখন অহংকারী হয়, মানুষের মন মানসিকতা কী থাকে এটা সবার জানা উচিত। এই জন্য আমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেছি, বিশেষ করে রেনু লুৎফা আপা আমাকে বলেছেন আপনি এটা নিয়ে একটু লিখেন, উৎসাহ দিয়েছেন। এই কারণেই আমি আজকে ফেসবুকে লিখলাম, কারণ ভবিষ্যতের এই ধরনের অসুস্থ মানসিকতা যাতে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসেন, কিংবা পার পেয়ে যেতে না পারেন, তাদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত।